আসসালামু আলাইকুম, ইনকাম স্কুলে স্বাগতম। যারা সেলাই মেশিন ব্যবহার করি তারা অনেক সময় লেজবুটি আমরা নিজেরা খুলে থাকি। লেজবুটির যে একটি পাতি আছে এটা আমরা কিভাবে লাগাবো, এভাবে লাগাবো না এভাবে লাগাবো, এই বিষয়ে কিছু আলোচনা। অনেকেই লেজবুটি খুলে থাকেন যখন মেশিনের ছোটোখাটো সমস্যা হয় তখন নিজেরাই অনেক সময় চেষ্টা করে সমস্যা সমাধান করার জন্যে। তারা না বুঝে অনেক সময় এই পাতি খুলে, অনেক টেকনিশিয়ান যারা নতুন কাজ শিখতেছেন তারা এই ভুলগুলো করে থাকেন। লেজবুটির পাতি এভাবে লাগালে কি হতে পারে অথবা এভাবে লাগালে কি হতে পারে, কি সমস্যা হতে পারে অথবা পাতি না থাকলে কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করছি। প্রথমে আলোচনা করি যে পাতি না থাকলে বা ব্যবহার না করলে আপনার কী সমস্যা হতে পারে। অনেক মেশিনে অনেকের পাতি নাও থাকতে পারে, তারপরও যে সেলাই খারাপ হবে এমন কিন্তু না, কিন্তু পাতি থাকলে ভালো। আমি বলছি না যে পাতি না থাকলে সেলাই হবে না বা পাতি থাকলে সেলাই ভালো হবে, তা কিন্তু বলছি না। নিয়মের মধ্যে থেকে কথা বলার চেষ্টা করছি। অনেক মেশিনে আমরা পাতি পাই না, পাতি যদি না থাকে অনেক সময় সেলাই অসুন্দর হতে পারে, ফিনিশিং সুন্দর নাও আসতে পারে, না আসারই সম্ভাবনা বেশি। এবং পাতি যদি প্রথমেই বলে নেই যে পাতি লাগানোর সিস্টেমটা কী, এই মডেলের যে লেজবডি আছে, অনেক মডেলের লেজবডি আছে, এই মডেলের লেজবডির কথা আমি বলছি। এই মডেলের লেজবডিতে পাতি লাগাবেন বিপরীত দিকে। এই দেখুন, এই পাশে সাইড কভার থাকবে, এখানে তো সাইড কভার থাকবে, লেজবডি সাইড কভার, এই দেখুন এরকমভাবে আটকিয়ে দেওয়া হয়। পাতিটা থাকবে বিপরীত মুখী, এই দেখুন কভারের বিপরীত মুখী এই অংশটুকু থাকবে, এরকমভাবে লাগানো থাকবে। আবারও খেয়াল করুন, পাতি লাগানো থাকবে এরকমভাবে। যদি আপনারা এরকমভাবে লাগান তাহলে কি সমস্যা হতে পারে, মেশিনের সুই যখন নিচে নামবে তখন এই আশপাশে আটকে যেতে পারে অথবা সুতা কেটে যেতে পারে, নানান ধরনের সমস্যা সম্মুখীন হতে পারেন। এই মডেলের লেজবডির পাতি আপনি এরকমভাবে লাগাবেন, ভালোভাবে খেয়াল করুন। ভালোভাবে যদি খেয়াল না করেন তাহলে হয়তো পাতি উল্টা পাল্টা লাগানোর কারণে আপনার মেশিনের সমস্যা হতে পারে। অনেক সময় আমাদের কাছে অনেকেই মেশিন নিয়ে আসেন, এগুলো তারা নিজেরা খোলার পর, এই পাতি খুলে পরিষ্কার করার পর, এরকমভাবে লাগানোর পর আর সেলাই সুন্দর হয় না বা ডিস্টার্ব দেওয়া শুরু করে, তখন হয়তো আমাদের কাছে নিয়ে আসে। এই ছোট্ট বিষয়টার জন্যে অনেক সময় সেলাই অসুন্দর হয়। এই দেখুন, এই দেখুন আমি পাতি লাগাচ্ছি, সেলাই মেশিনের সমস্যার শেষ নেই। আপনারা যারা সেলাই মেশিন চালান, অনেকের দেখা যাবে যে দুই তিন বছরে কোনো প্রবলেম নাই, অনেকে দেখবেন প্রতিদিন একদিন দুই দিন পর পর মেশিনের প্রবলেম হয়। এই বিষয়ে কিছু বলতে গেলে বলতে হয় যে আপনারা সেলাই মেশিন চালানোও ভালোভাবে শিখতে হবে, বেসিক নিয়মকানুনগুলো আপনাদের জানা থাকতে হবে। অনেক সময় অনেকে সেলাই মেশিন চালাইতে পারে না বা ছোটোখাটো সমস্যার জন্য বসে থাকে। প্রাথমিক ধারণা অবশ্যই থাকতে হবে সেলাই মেশিন চালানোর উপর। এই দেখুন, এই লেজবুডির পাতি বিপরীতভাবে লাগিয়েছি এবং এই লেজবুডির পাতি এদিকে মুখ করে লাগিয়েছি। আবারও দেখুন, এখানে কোনটা সঠিক আমি সেটাই বারবার বোঝানোর চেষ্টা করছি। এটা সঠিক, এখানে এই পাশে কভার থাকবে, লেজবডির কভার, এই কাটা অংশটুকু ভিতরে থাকবে। অনেক সময় এখানে যদি উল্টা লাগানো হয়, মানে এভাবে মুখ করে লাগানো হয়, তখন এই আশপাশে শুয়ে ছিদ্র হয়ে এখানে সুতা আটকেও সুতা ছিঁড়ে যেতে পারে, সেলাই প্রবলেম করতে পারে।
আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আবারও বলছি যে এই মডেলের লেসবডির ক্ষেত্রে আমি বলেছি অনেক ধরনের অনেক মডেলের লেসবডি আছে, ওইগুলো নিয়ে হয়তো অন্য একদিন আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।